কৃষকদের জন্য কি চিন্তা ভাবনা রয়েছে, নতুন কি প্রকল্প আপনার কি চিন্তা ভাবনা রয়েছে? কৃষকদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা যা চিন্তাভাবনা করেছে, সে কৃষক বন্ধু থেকে শুরু করে ধানের বীজ থেকে শুরু করে ভুট্টার বীজ থেকে শুরু করে এবং বিভিন্ন কৃষকদের যে বিনা পয়সায় ইন্স্যুরেন্স থেকে শুরু করে বিভিন্ন প্রকার যে সমস্ত প্রদান করে সেগুলো আমরা কৃষক সংগঠন থেকে শুধু আমাদের প্রচার করাটাই আমাদের মূল লক্ষ্য। এত আপনারা প্রচার করছেন, কৃষকদের জন্য ভাবছেন, তারপরে দেখছি সেরকম রেজাল্টটা হলো না কেন? সে যেহেতু হেরেছে, আমাদের ব্যর্থতা নিশ্চয়ই আছে, সেগুলা নেতৃত্বরা পর্যালোচনা করছেন, আগামী দিনও করবেন, এবং সেই জন্য এবার আমরা জোর কদমে এখন থেকেই সেই যেখানে যেখানে আমাদের ভুল ভ্রান্তি ছিল সেগুলো শুধরে নিয়ে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমাদের আলোচনা হলো প্রত্যেক বছর আমরা 21 জুলাই খুব উদ্যমের সাথে আমরা পালন করি এবং সেই স্মরণ সভায়, তাই আজকে প্রস্তুতি সভা হিসেবে আমরা মিটিং ডেকেছিলাম যে আমরা বেশি বেশি করে লোক ধর্মতলায় যেন আমরা যেতে পারি এবং আমার আগামী দিনের বিধানসভা নির্বাচন সেই লোকসভায় এই কালিয়াগঞ্জকে আমাদের জেতাতেই হবে, এই জন্যই আমরা এখন থেকে শূন্য থেকে শুরু করেছি। আপনার তো ব্লক সভাপতি, আপনার টার্গেট কীরকম রয়েছে, 21 জুলাই যাবেন কতজন নিয়ে যাবেন? আমার এখনও নেতৃত্ব ব্লক সভাপতির সাথে কথা হয়নি, তবে আমি আমার যেটা টার্গেট দিলাম কিষাণ ক্ষেত মজদুর, আমরা প্রত্যেকটা অঞ্চলে মানে 5 জন করে আমি টার্গেট দিলাম আমার শুধু সংগঠনের তরফ থেকে এবং হাজার হাজার মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালীগঞ্জ থেকে যাবে। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান শচীন সিংহ রায়, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের কর্মদক্ষ লতা সরকার, শিক্ষক নেতা ইজাবুল হক সহ অন্যান্যরা। পঞ্চায়েত ভোটে যা রেজাল্ট ছিল সেটা একদম খুব একটা সুন্দর রেজাল্ট ছিল, বিগত পঞ্চায়েত ভোটে ছিল না, তো এবার শব্দ হয়ে গেছে সেই লোকসভা ভোটের রেজাল্ট, কিন্তু আমাদের সারা বাংলা জুড়ে খুবই ভালো, আপনারা সকলেই জানেন, হয়তোবা আমরা আমাদের রায়গড় সিটটা পাইনি, কিন্তু প্রত্যেকটা জায়গায় এত সুন্দর রেজাল্ট হয়েছে। আজকে আমরা উত্তরবঙ্গ সেই জায়গাটা থেকে কিছুটা হলেও অভিপ্রায় রয়েছে বা মানুষকে আমরা হয়তো বুঝাতে পারিনি, সেই জায়গাটায় হয়তো আমাদের কাছে রতি আছে, সেই জায়গাটা নেতৃত্ব বা হায়ার নেতৃত্বটা অবশ্যই চিন্তা করবে। তো এইভাবে হয়তো এবার কী ব্যবস্থা করে আল্লাহ করতে হয় অনেক কিছু শ্রেণীর মানুষকে, সেই জায়গাটা থেকে কিন্তু এডিও অভিযোগ খুব একটা মুহূর্ত নয়, একটা বেনিফিশিয়ারি একটা কৃষক যদি 7 বছরের আগে মারা যায় উনি কিন্তু এডিও অফিস থেকে একটা মত, সেই জায়গাটাও আমরা ভাবছি যে সেখানেও যদি আমরা সেই পরিবেশটাকে আমরা আমাদের স্বাভাবিক জায়গায় নিয়ে আসতে পারি এবং করছেন, এবং আগামী যে আজকের যে মিটিংটার বিষয় যে 21 জুলাই যেতে হবে, আমরা প্রতিবারই যাই, আমরা যারা কিন্তু 21 জুলাইয়ের আগে আমাদের একটা ইমেজ থাকে, ইমেজ থাকে 15 বছর পঞ্চায়েত ভোট ছিল, পঞ্চায়েত ভোট 21 জুলাই, তো সেই একটা পঞ্চায়েত ভোটের ইমেজ নিয়ে আমরা কিন্তু তখন কি মামলায় তারা আছে, তারা হয়তো নির্দেশ এখন পর্যন্ত ব্লকে দেবেন, তার আগে মুখ্যমন্ত্রী মানুষরাই যায়, তো আমরা কৃষকরা যারা থাকি প্রতিবার 21 জুলাই আমাদের